সো হাই গাইজ, আমি তুহিন, আর আরও একটা নতুন ভ্লগে সকলকে স্বাগত। তো আজকে জাস্ট একটা আমার স্বপ্ন মানে ড্রিম পূরণ হতে যাচ্ছে, তো সেটার জন্য আমি মানে খুবই খুশি। তো কি সেটা কিনছি তো সেটাও দেখাবো। তো প্রথম কথা, আজ হচ্ছে যে প্রচণ্ড গরম, আর ওপর দিক থেকে হচ্ছে সকাল থেকে লাইন নেই, মানে কোথাতেও লাইন নেই, মানে পুরোপুরি লাইন আজকে অফ হয়ে আছে। আর সেই জন্য মানে কি বলবো, ঘরেতে তো কারেন্ট নেই যেহেতু, তো পাখা ফাঁকা কিছু চালানো যাচ্ছে না। তো জাস্ট আমি আজকে অন্য মানে সাইডের যে ঘরটা আছে ওইখানে বসে আছি, আর এই জানলাটা দিয়ে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, তো জাস্ট ওই জন্য এখানে বসে আছি। তো আর আজকেও আমি হচ্ছে যে আমার ঘরটা একটু গুছিয়েছি, চলো তোমাদেরকে দেখাচ্ছি আগে ঘরটা কেমন আগে গুছিয়েছি। তো চলো আগে আমি আমার ঘরে যাই। তো এইটা অ্যাকচুয়ালি এখানে বাবা মা শোয় আর কি রাতে, আর বাবা মা বনি, আর আমি সাইডের ঘরটাতে শুই। তো চলে এসেছি আমার ঘরে, চলো ব্যাক ক্যামেরা থেকে দেখাচ্ছি কী কী গুছিয়েছি। তো গাইস, যেমনটা দেখতে পাচ্ছ, কম্পিউটার টেবিল আগে এইখানটাতে ছিল, বাট এখন এটা এইখানে রেখে দিয়েছি, আর বইয়ের টেবিলটা এইখানে, আর আলনাটাকে সরিয়ে দিয়েছি এইখানে। আর আগে আমি এখানে ভিডিও করতাম, কিন্তু এটা এখানটা আর ভিডিও হবে না। তো এখন ভিডিও করতে গেলে এই যে গোটা দেয়ালটা ফাঁকা পড়ে রয়েছে, এইখানে ভিডিও করতে হবে আর কি। তো এই আর কি, আর এই যে এই হচ্ছে যে আমার লাইট, এটা আমি জেলেই মানে ভিডিও ফিডিও শ্যুট করি, বাট এটা এইখানটা থেকে খুলে গেছে আর কি। অ্যাকচুয়ালি এটা ভালো করে তখন জোড়া হয়নি, তো এইটাকে সারাবো। এখানে ট্রাইপডগুলো রাখা আছে, আর এইখানে হচ্ছে যে আমার ল্যাপটপ, আর এইখানে টেবিলটাকে সরিয়ে দিয়েছি। তো ব্যাস এটাই গুছিয়েছি, চলো ওই ঘরে যাই কারণ গরম লাগছে। তো আর একটা কথা, যে খুব রিসেন্টলি মায়াপুর নবদ্বীপ ঘুরতে যাওয়ার কথা ছিল, তো আমি এক্সাইটেড ছিলাম যে ব্লগস বানাবো, তো ফাইনালি মনে হচ্ছে ওটা ক্যান্সেল হয়েই যাবে, কারণ যারা যাবে তারা কেউই হয়তো যাবে না, কারণ সামনেই স্কুল খুললে সবার এক্সাম আছে। তো ওটাই আর কি, যে ঘুরতে যাওয়ার প্ল্যানটা হয়তো ক্যান্সেল হয়ে গেল। এই গাইস, তো এখন বেজে গেছে মোটামুটি একটা, আর আমি এখন মোটামুটি আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, তো আমি স্নান করে উপরে এসে গেছি, কারণ টাকা লাগবে। জাস্ট এইমাত্র কল করলাম আমি, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো চলে আসবে, দেখা যাক কখন আসে। একটা মোটামুটি বাজছে বললো, 1:10-15 ওরম করে আসবে, তো দেখা যাক কখন জিনিসটা আসে। আমি দারুণ এক্সাইটেড, টাকা নিয়ে নিয়েছি, আর দেখা যাক। তো গাইজ, ফাইনালি চলে এসেছে আমার জিনিসটা, আর এইখানে আছে দেখতে পাচ্ছ, এটাতে আছে। তো চলো এখন এটাকে আনবক্স করব, আর দেখাবো এর মধ্যে অ্যাকচুয়ালি কী কী দিয়েছে। তো আমি পুরো কিটটাই কিনে নিয়েছি, এক্সট্রা করে আর কিছু কেনার দরকার নেই, তো চলো দেখা যাক। তো গাইজ, যেমনটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে বক্সটা, তো চলো এটা খুললাম। আর আমি এটা নিয়েছি মাউনো, মাউনোর নিয়েছি, মাইক্রোফোনের ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, আর হাওয়া দিচ্ছে খুব। আর এখানে একদম লেখা আছে পডকাস্টিং মাইক্রোফোন কিট, চলো এটাকে খোলা যাক। তো সর্বপ্রথম আছে এখানে ম্যানুয়াল, ইউজার ম্যানুয়াল আছে, এর সঙ্গে আছে একটা হ্যাপি কার্ড, জানি না এটা হচ্ছে ওয়ারেন্টি হতে পারে হয়তো, না থ্যাংক ইউ কার্ড, যাই হোক এটা একটা কার্ড দিয়েছে। তারপর এখানে আছে একটা উইন্ডশিল্ড, তারপর এখানে দিয়েছে একটা পপ ফিল্টার, মাউনোর একটা পপ ফিল্টার দিয়েছে, মানে গান টান রেকর্ড করতে হলে এটা খুব ভালো কাজ করবে, মানে কাজে দেবে আর কি। তো এরপর এখানে আছে একটা, তো এটাকে টেবিলেতে আটকে রাখার জন্য এখানে একটা স্ট্যান্ড দিয়েছে, আর এটাও পুরো মেটালিক, পুরো মেটাল বডি এটা, ঠিক আছে। আচ্ছা, এর সঙ্গে দিয়েছে এখানে, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি এই মাইকটাকে হোল্ড করার জন্য এখানে একটা স্ট্যান্ড দিয়েছে, আর এইটা হচ্ছে যে মানে টেবিলে আটকাতে হয় এটা, অ্যাকচুয়ালি মানে টেবিলে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আটকাতে হয়, হ্যাঁ এরকম ঘুরিয়ে এটাকে খোলা যায়, এরকম করে ঘুরিয়ে এটা আটকাতে হয়। তো এইটা দিয়েছে, আর তার সঙ্গে দিয়েছে এখানে একটা কেবল, এইটা হচ্ছে যে USB A to USB B দিয়েছে আর কি। তো একটা এখানে একটা কেবল দিয়েছে USB, আর সবার শেষে এখানে আছে আমাদের মাইক্রোফোনটা, তো এটা হচ্ছে যে অরিজিনাল যে মাইক্রোফোন সেটা, আর এটা হচ্ছে পুরোটাই, এটা হচ্ছে মেটাল বডি, আর এইগুলো হচ্ছে পুরোটাই মানে পুরোটাই মেটাল,
আর নিয়েছি মাউনো। মাউনো এখন খুব মানে দেখলাম ভালো চলছে। তো এই হচ্ছে বক্স কন্টেন্ট, এছাড়া আর কিছু নেই। এখানে আছে উইন্ডশিল্ড আর পপ ফিল্টার, আর এটা তো একটা ফোম টাইপের। যাই হোক, তো ওয়ারেন্টির কিছু দেয়নি, তো আমাকে এটা ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। ও হ্যাঁ, আর একটা জিনিস দেখানো মানে দেখাতে ভুলে গেলাম, এখানে কতগুলো এই জিপ লকের মতো দিয়েছে। এইগুলো অ্যাকচুয়ালি মানে এই তারটাকে ঠিকঠাক করে লাগানোর জন্য আর কি। তো এখন আমি এটা সেট করব আমার এই টেবিলটাতে। তো চলো আগে এটা সেট করি, দেন তোমাদেরকে দেখাচ্ছি কেমন করে এটা এ হয়। তো চলো এখানে আগে এটাকে সেট করি। এটা রেডি হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ যেমনটা এখানে একটা ক্ল্যাম্প যেটা আমি লাগিয়েছি, আর এটার সঙ্গে স্ট্যান্ডটা লাগানো আছে, আর এটা হচ্ছে মাইকটা এখানে লাগিয়েছি, আর এটা হচ্ছে পপ ফিল্টারটা এখানে লাগানো আছে। তো এটা এখন আর এটা আমি এখানে কানেক্ট করে দিয়েছি আমার ল্যাপটপের সঙ্গে। এটা মোবাইলের সঙ্গেও কানেক্ট হবে, একটা ওটিজি দিয়ে কানেক্ট হয়ে যাবে জাস্ট। তো এটাই হচ্ছে যে মাইক। তো চলো এখন কিছু একটা রেকর্ডিং করা যাক। তো গাইজ, এখন তোমরা যে ভয়েসটা শুনতে পাচ্ছ সেটা রেকর্ড হচ্ছে ডাইরেক্ট আমার যে মোবাইলের ইনবিল্ড যে মাইক্রোফোন সেইটা দিয়ে। তো এখন তোমরা বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি মোবাইলের যে মাইক্রোফোন তার সাউন্ডটা কেমন। তো এখন আমি এই মাইকটা দিয়ে রেকর্ড করব আর দেখাবো, মানে এই মাইকটা কানেক্ট করবো আর দেখাবো তোমাদেরকে যে এই মাইকটা দিয়ে অ্যাকচুয়ালি কেমন রেকর্ড হয়। আর বক্স বাজছে সাইডে, সেটার হয়তো সাউন্ড তোমরা পাচ্ছ, এইটা অনেকটা কমিয়ে দিতে পারবে আশা করা যায়। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এইটার অ্যাকচুয়ালি কেমন সাউন্ড কোয়ালিটি। তো দেখতে থাকো চলো। তো গাইজ, এখন তোমরা যে ভয়েসটা শুনতে পাচ্ছ সেটা অ্যাকচুয়ালি রেকর্ড হচ্ছে এই মাইক্রোফোনটা দিয়ে। আর একটা কথা গাইজ, যে এই যে ভয়েসটা এটা কিন্তু আমি কোনো রকম এডিট করিনি, মানে যে ভয়েসটা তোমরা এখন শুনতে পাচ্ছ সেটা উইদাউট এডিটে, মানে কোনো সফটওয়্যারে ফেলে আমি কোনো এডিটই করিনি, যেটা নর্মাল ভয়েস সেটাই তোমরা শুনছো। তো তোমরা তাহলে বুঝতে পারছো যে এর কোয়ালিটি অ্যাকচুয়ালি কেমন। আর এইটা দিয়েই এখন থেকে কিন্তু আমাদের পডকাস্ট রেকর্ড শুরু হবে। আর এই মাইকটার একটা ফেসিলিটিস আছে, যেটা হচ্ছে যে এইটা হচ্ছে একদিক থেকেই রেকর্ড করে, মানে যেদিকে এর লোগোটা আছে, মানে কোম্পানির যে লোগোটা মানে আমার দিকে আছে, তো এই দিক দিয়েই কিন্তু মানে সব থেকে ভালো রেকর্ড করতে পারে। তো আমি যদি এটা সাইড থেকে বলি তাহলে কিন্তু এতটা ভালো রেকর্ড করবে না, যেমনটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো, তো দেখো এখন কিন্তু আমি এর সাইড থেকে বলছি আর কিন্তু কথাতে অনেক তোমরা মানে অনেক হয়তো কম হচ্ছে, আমি যদিও এখন বুঝতে পারছি না কেমন হচ্ছে। বা এটা যদি আমি পিছন দিক থেকে বলি কথা, তো তোমরা এখন দেখতে পাচ্ছ যে, তো তোমরা এখন শুনতে পাচ্ছ যে সাউন্ড কোয়ালিটিটা কীরকম। আর এইটাই যদি আমি সামনের দিক থেকে বলি তাহলে সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেক বেশি হয়। আর যদি আমি দূরেও যাই, দূরে গেলেও কিন্তু এর সাউন্ড কোয়ালিটি অনেক কমে যায়। তো এইটা জাস্ট একটা আমার ড্রিম ছিল যে কোনো দিন একটা এরকম মাইক কিনবো, আর ফাইনালি আমি সেই মানে ড্রিমটা পূরণ করতে পেরেছি, তো থ্যাঙ্কস টু ইউটিউব। আর দেখা যাক এবার আমাদের পডকাস্ট কত দূর এগোয়। তো ইউটিউবটা অনেকটা এগিয়েছে আর ভিডিও ইউটিউবে হচ্ছে অনেক,
আর তার সঙ্গে ভ্লগিংও হচ্ছে, আর এখন তো পডকাস্টও চলবে। তো যাই হোক, আজকের ভ্লগটা আমি এখানেই এন্ড করছি, এই মাইকটার সাথে এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা ভ্লগে লাইক, কেমন লাগছে এই ভ্লগগুলো সেগুলো কমেন্ট করে জানাও, আর বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করো।